ওয়েলকাম টু সহজই স্টাডি আজ আমরা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি নিয়ে আলোচনা করবো সামনে ডবলু বি টেট দু হাজার বাইশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো আমরা সিডিপির যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজ আমরা আলোচনা করব পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব আমরা আজ প্রথম শুরু করছি পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব এরপরে আমরা কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব এবং ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের ফ্রয়েড এবং এরিকসনের তত্ত্বগুলো আলোচনা আমরা করব। তো আজ আমরা দেখিনি যে পেঁয়াজের তত্ত্বের মৌলিক যে ধারণা শুধুমাত্র পেঁয়াজের তত্ত্বের যে মৌলিক ধারণা সেগুলো কী পেঁয়াজে বলেন মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান হলো ইস্কিমা এখন এই স্কিমা কি ইস্কিমা হল কোনো মুহূর্তে অর্জিত তত্ত্বসমূহের একক সংগঠন কোনো শিশুর সেই মুহূর্তে তার যা পরিবেশ পরিস্থিতি এবং কোনো অবজেক্ট বা এবং বস্তু সম্পর্কে যা জ্ঞান সেটাকে আমরা স্কিমা বলি ইস্কিমা সম্প্রসারিত হয় বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে তার মধ্যে একটা হচ্ছে আত্মীকরণ আত্মীকরণ হলো যে কোনো একটি প্রক্রিয়া মানে কোনো একটা অবজেক্ট দেখার পরে সেটা সম্পর্কে নতুন যে তথ্য ভাব ধারণা সেইগুলো নিয়ে স্কিমার সাথে জুড়ে দেওয়া পূর্ববর্তী স্কিমার সাথে তাকে আমরা আত্মীকরণ বলব এর পরেই আসে সহযোজন যেটা হচ্ছে যে সহযোজন হল স্কিমা পরিবর্ত সহযোজনের ফলে ইস্কিমারও পরিবর্তন হয় এটা সেই মুহূর্তে যে অবজেক্ট এবং বস্তু সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব সেটা শিশু তার নিজের মতো করে নিয়ে স্কিমার সাথে সঙ্গতি বিধান করে জুড়ে দেয় এবং স্কিমা সম্প্রসারিত হয় একে আমরা সহযোজন বলে থাকি তো পেঁয়াজে মানুষের চিন্তনের প্রাথমিক যে উপাদানগুলো বলেছিলেন যে স্কিমা ইস্কিমা হচ্ছে সেই মুহূর্তে মানে কোনো মুহূর্তে অর্জিত শিশুর প্রাথমিক ধারণা বা জ্ঞান তাকে স্কিমা স্কিমা সম্প্রসারিত হতে পারে এবং স্কিমা সম্প্রসারিত হয় আত্মীকরণের মাধ্যমে নতুন কোনো ভাব সংখ্যা ধারণা বা নতুন কোনো জ্ঞান যখন অর্জিত হয় তখন ইস্কিমার সাথে জুড়ে ইস্কিমাকে সম্প্রসারিত করা হয় এবং সহযোজন হচ্ছে যে নতুন কোনো ধারণা যেটি শিশু আগে জানতো না নতুন করে জানলো এবং সে নিজের মতো করে সেটাকে মডিফাই করে স্কিমার সাথে জুড়ে দিল এটাকে সহযোজন বলা হয় তো এই তিনটে আমরা মনে রাখবো স্কিমা আত্মীকরণ এবং সহযোজন এটা পেঁয়াজের মানুষের চিন্তনে প্রাথমিক উপাদান বলে চিহ্নিত করেছেন এর ঠিক পরেই যাই যেটা হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশের পেঁয়াজে তিনি প্রজ্ঞামূলক বিকাশে চারটি স্তরের কথা বলেছেন প্রতিটি স্তরই তার পূর্ববর্তী স্তরের উপর ভিত্তি করে বিকশিত হয় শিশুর প্রজ্ঞামূলক বিকাশের সূচনা হয় স্পর্শ দর্শন স্বাদ ইত্যাদি প্রতিক্রিয়ার মধ্য দিয়ে তো প্রজ্ঞামূলক বিকাশে চারটি স্তর পেঁয়াজে বলেছেন এবং এগুলো সূচনা হয় স্পর্শ দর্শন এবং স্বাদ দিয়ে অর্থাৎ পঞ্চম দিনের মাধ্যমে আমাদের এখানে শুরু হতে শুরু হয় তো প্রজ্ঞামূলক বিকাশের যে চারটি স্তর দেখে নিই কী কী এক নম্বর হচ্ছে সংবেদন চালকমূলক স্তর যার বয়স সীমা হচ্ছে জন্ম থেকে আঠেরো বা চব্বিশ মাস বা দু বছর বলা যেতে পারে যদি অপশানের জন্ম থেকে দু বছর থাকে তো সেটা সংবেদন চালকমূলক স্তর দুই নম্বর হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর প্রাক সক্রিয়তার স্তর হচ্ছে দুই থেকে সাত বছর এবং তারপরেই হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর এটা সাত থেকে এগারো বছর এবং যৌক্তিক সক্রিয়তার স্তর এটা এগারো থেকে আঠেরো বছর এই প্রজ্ঞামূলক বিকাশের মূল যে চারটি স্তর এই চারটি স্তর সম্পর্কে আমরা একটা একটা করে আলোচনা করব। তার আগে আমাদের এটা জানা দরকার যে সংবেদন চালকমূলক স্তর প্রাক সক্রিয়তার স্তর এবং মূর্ত সক্রিয়তার স্তর ও যৌক্তিক সক্রিয়তার স্তরের বয়স সীমাগুলো এবং কোনটার পরে কোনটা এটা পরীক্ষায় দিতে পারে তো আমরা মনে রাখবো যে সংবেদন চালকমূলক স্তর প্রথমে তারপরে প্রাক সক্ষতা তারপরে মূর্ত সক্রিয়তা এবং তারপরেই যৌক্তিক সক্ষিয়তার স্তর এই বিকাশের চারটি স্তর যদি উল্টোপাল্টা হয়ে যায় বয়সীমাও সমস্যা তৈরি হবে সুতরাং এটা আমরা নোট ডাউন করে নেব এরপরেই আসি সংবেদন চালকমূলক স্তর যেটা সম্পর্কে আমরা আলোচনা করব জন্ম থেকে এটার বয়সীমা হচ্ছে আঠারো থেকে চব্বিশ মাস এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই যেটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে আমরা দেখে নিই যে আত্মকেন্দ্রিকতা আত্মকেন্দ্রিকতা বলতে বোঝায় যে শিশু যখন জন্ম থেকে ওই দুই বছরের মধ্যে শিশু বাইরের জগৎ সম্পর্কে বা সামাজিক সচেতনতা কিছুই থাকে না সে সমস্ত কিছুকে আত্মকেন্দ্রিক অর্থাৎ নিজের বা নিজের মানে জগৎ সম্পর্কে নিজের যে অস্তিত্ব সেটাই সে বুঝতে পারে এবং সে আত্মকেন্দ্রিক হয়ে পড়ে এবং এটা আমার ওইটা মানে আমার এরকম সাধারণত তাদের মধ্যে ধারণা গড়ে ওঠে আত্মকেন্দ্রিক বোধ এই জায়গাটায় সবচেয়ে বেশি থাকে এর পরের স্তর হচ্ছে বস্তুর স্থায়িত্ব বস্তুর স্থায়িত্ব সম্পর্কে আমরা দেখে নেব যে বস্তুর স্থায়িত্ব এই জায়গাটায় সাধারণত থাকে না যে বস্তুর যদি শিশুর সামনে থাকে তাহলে সে তার অস্তিত্ব আছে বলে মনে করে এবং সামনে থেকে চলে গেলে অস্তিত্ব নেই এটা সে মনে করে অর্থাৎ এখানে অবজেক্ট পারমানেন্স অর্থাৎ বস্তুর স্থায়িত্ব এখানে সাধারণত থাকে না এবং এর পরেই হচ্ছে প্রতিবর্ত প্রতিবর্ত ক্রিয়া মানে হচ্ছে যে শিশুর সাধারণভাবে যে সমস্ত ক্রিয়াগুলো করে থাকে সেগুলো সাধারণত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে ফেলা হয় আর যেমন যেমন কান্নাকাটি খিদে পেলে কান্না করা ভয় পেলে কান্না করা সাধারণত এইগুলো করে থাকে এরপরেই হচ্ছে কল্পনাচ্ছলে খেলা জন্ম থেকে দু বছরের মধ্যে শিশু যখন খেলে তখন নিজেদের মনের মধ্যে একটা কল্পনা করে নিয়ে খেলাধুলা শুরু করে এবং বিভিন্ন জিনিস নিয়ে ওরা খেলাধুলা মগ্ন হতে দেখা যায় তো আমরা এই সংবেদন চালকমূলক স্তরের বৈশিষ্ট্যগুলো মনে রাখবো আত্মকেন্দ্রিকতা বস্তুর স্থায়িত্ব প্রতিবর্ত ক্রিয়া এবং কল্পনাচ্ছলে খেলা এর পরের স্তর আমরা দেখে নিই প্রাক সক্রিয়তার স্তর দুই থেকে সাত বছর বয়স পর্যন্ত এখানে যে বৈশিষ্ট্যটা থাকে সেটা হচ্ছে বাস্তববাদ অর্থাৎ এই জায়গাটায় শিশুর প্রথম বাস্তব জগৎ সম্পর্কে একটা ধারণা পরিপূর্ণ না হলেও একটু ধারণা গড়ে ওঠে বাস্তববাদ এবং যত সময় যাবে তত বাস্তববাদ সম্পর্কে আরও মানে মানে বস্তুর স্থায়িত্ব বা বাস্তব জগৎ সম্পর্কে একটা ধারণা গড়ে উঠবে এর এরপরেই আসছে সর্বপ্রাণবাদ এই জায়গাটায় শিশু এই স্তরে শিশু মনে করে যে সর্বপ্রাণবাদ হচ্ছে যে সমস্ত কিছু সে জড়ো হোক এবং সজীব হোক সব কিছুর মধ্যে যে প্রাণ আছে এটা সে মনে করে এবং সর্বপ্রাণবাদ হচ্ছে যে বয়স্করা যেটা জড়ো বস্তু বলে মনে করে সেটা শিশুরা তার মধ্যেও প্রাণ আছে এটা কল্পনা করে না এবং সেইভাবে বয়স্কদের সাথে রিয়াকশান করে এরপরেই হচ্ছে কৃত্তিমতা কৃত্তিমতা মানে হচ্ছে যে শিশুরা সাধারণত কৃত্তিমতা মানে সব কিছুই মানুষের সৃষ্টি এটা সে মনে করে এই স্তরে দুই থেকে সাত বছরে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে কীর্তিমতা কীর্তিমতা দেখা যায় সাধারণত দুই থেকে সাত বছর বয়সে এই জায়গাটায় শিশু মনে করে যে সমস্ত কিছুই মানুষের তৈরি এটা সে মনে করে থাকে তারপরে হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার অবযুক্তিপূর্ণ বিচার বলতে এখানে শিশুর এমন এক যুক্তিপূর্ণভাবে সাজিয়ে প্রশ্ন তৈরি করে যা সাধারণত বয়স্কদের কাছে অযৌক্তিক বলে মনে হতে পারে এবং এটা অযৌক্তিকও বটে কারণ এখানে যুক্তির কোনো আশ্রয় নেই অবযুক্তিপূর্ণ বিচার একটা উদাহরণ দিলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে সূর্য কেন পড়ে যায় না ওরা নিজেরাই এটা উত্তর খুঁজে নেবে যে সূর্য উত্তপ্ত তাই পড়ে যায় না এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না কিন্তু এই ধরনের সাধারণত প্রশ্ন এই দুই থেকে সাত বছরের বয়সের ছেলেমেয়েরা করে থাকে তো আমরা এই চারখানা বৈশিষ্ট্য মনে রাখবো এরপরেই হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর সাত থেকে এগারো বছর মূর্ত সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য আমরা দেখে নিই যে এখানে বয়স সীমা হচ্ছে সাত থেকে এগারো বছর বয়স সীমাগুলো ইম্পর্টেন্ট এগুলো আমাদের মনে রাখা দরকার এরপরে যে বৈশিষ্ট্যগুলো দেখে নিই যে কর্ম পর্যায়ে কর্মপর্যায় হচ্ছে যে ওজন এবং উচ্চতার ভিত্তিতে শিশুরা সাধারণত একাধিক বস্তুকে বড়ো বা ছোটো ভারী হালকা এভাবে ভাগ করতে বা কর্মপর্যায় ছোট থেকে বড় সারাতে পারে বড়ো থেকে ছোটো সারাতে পারে এটা আর শ্রেণীকরণ হচ্ছে যে এই স্তরে শিশুরা বিভিন্ন ধরনের বিষয়কে পৃথক পৃথক করতে পারে নির্দিষ্ট শ্রেণিতে ভাগ করতে পারে স্টাম্প কয়েন এইগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ক্ষমতা এই স্তরে থাকে এবং আরোহী চিন্তন এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকেই প্রশ্ন সাধারণত তোলে যেটা হচ্ছে যে আরোহী চিন্তন আরোহী চিন্তনটা কি এ স্তরে এ স্তরে শিশুরা উদাহরণ থেকে সূত্রের দিকে তারা চিন্তা করতে পারে অর্থাৎ উদাহরণের মাধ্যমে তারা যে ধারণাটা গঠন করবে সে তার ফলেই তারা একটা সূত্র গঠন করে নেবে সামান্যিকরণ বা সূত্র গঠন এটা করে নেয় আরোহী চিন্তনের মাধ্যমে অর্থাৎ উদাহরণ থেকে সূত্রে যাবে এবং এরপরেই হচ্ছে সংখ্যার ধারণা সংখ্যার ধারণা এখানে এক দুই তিন এরকম একটা সংখ্যার ধারণা তারা নিয়ে নেয় এবং এখানে সংখ্যার ধারণা তারা একটা দুটো তিনটেরও এটাও অস্তিত্ব তারা বুঝতে পারে এবং এটা নিয়েই তারা পরবর্তীকালে গণিতিক গাণিতিক বিভিন্ন প্রক্রিয়া ওরা করতে পারবে তো এটা এই দুটোই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আরোহী চিন্তন এবং সংখ্যার ধারণা এই চারটের মধ্যে আরোহী চিন্তন এবং সংখ্যার ধারণা এখান থেকেই প্রশ্ন সাধারণত এমসিকিউ হিসাবে তুলছে আমরা মনে রাখবো যে আরোহী চিন্তন হচ্ছে মানে উদাহরণ থেকে সূত্রে যাওয়া এবং সংখ্যার ধারণা এক দুই তিন চার এগুলোর সংখ্যার ধারণা সাধারণত প্রাথমিকভাবে এরা পেয়ে থাকে তো মূর্ত সক্রিয়তার স্তরে এই চারটে বৈশিষ্ট্য আমরা মনে রাখবো এরপরেই হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর এবং শেষ স্তর এখানে বয়সীমা হচ্ছে এগারো থেকে আঠেরো বছর এর বৈশিষ্ট্যগুলো আমরা সাধারণত দেখিনি যে বিমূর্ত চিন্তনেরা করতে পারে এতক্ষণ পর্যন্ত তারা মূর্ত চিন্তা অর্থাৎ যেটা সামনে হাতে কলমে যেটা পাবে সেভাবে তারা জ্ঞান অর্জন করত কিন্তু এখানে বিমূর্ত বিভিন্ন ধরনের চিন্তা ভার্চুয়াল চিন্তা যেমন স্বাধীনতা ভালোবাসা রাগ ভয় এগুলো সম্পর্কে বিমূর্তভাবে তারা চিন্তা করে শিক্ষা গ্রহণ করতে পারে এটা বিমূর্ত চিন্তনের একটা প্রক্রিয়ায় তাদের যৌক্তিক সক্রিয়তার স্তরে তৈরি হয় এবং তারপরেই আসছে অবরোহী চিন্তন অবরোহী চিন্তন যেটা আরোহী চিন্তনের বিপরীত যৌক্তিক সক্রিয়তার স্তরে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে অবরোহী চিন্তন প্রথম শুরু হয় যৌক্তিক স্তরে যৌক্তিক সক্রিয়তার স্তরে এখানে অবরোহী চিন্তন মানে হচ্ছে সূত্র থেকে উদাহরণে যাওয়া সূত্র থেকে উদাহরণে যাওয়া হচ্ছে অবরোহী চিন্তন এবং অবরোহী চিন্তন প্রথম শুরু হয় যৌক্তিক সক্রিয়তার স্তরে এরপরে হচ্ছে সমস্যা সমাধানের চিন্তন যেটা আগের কোনো স্তরেই থাকবে না সমস্যা সমাধানের চিন্তন বিভিন্ন ধরনের জটিল সমস্যার সমাধান এই চিন্তা প্রক্রিয়াটা যৌক্তিক সক্রিয়তার স্তরে দেখা যায় এমসিকিউ এভাবে তুলতে পারে যে অবরোহী চিন্তন কোন স্তরে দেখা যায় বা কোন স্তরে প্রথম দেখা যায় বা কোন স্তর থেকে শুরু হয় এরকম থাকতে পারে তো অবরোহী চিন্তন আমরা মনে রাখবো যে সূত্র থেকে উদাহরণের দিকে এবং বিমূর্ত চিন্তা করার ক্ষমতা যৌক্তিক স্তরে দেখা যায় এটাও আমরা মনে রাখব তো আমরা দেখে নিলাম যে চারটে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের যে চারটি স্তর এটি খুবই ইম্পর্টেন্ট আপকামিং যে টেট এবং সি টেটের জন্য এবং সি টেটের বিভিন্ন প্রশ্নই এখান থেকে তুলছে তো আমরা এটা মনে রাখবো এরপর আমরা কিছু এমসিকিউ সলভ করে নিই এক নম্বর এমসিকিউ যেটা হচ্ছে সর্বপ্রাণবাদ কোন স্তরে দেখা যায় সর্বপ্রাণবাদ কোন স্তরে দেখা যায় আমরা পড়ে নিলাম যে সংবেদন চালকমূলক স্তর যৌক্তিক সক্রিয়তার স্তর এই চারটের মধ্যে একটি অ্যান্সার হবে সর্বপ্রাণবাদ কোন স্তরে দেখা যায় সর্বপ্রাণবাদ মানে হচ্ছে সব কিছুর মধ্যে যে প্রাণ রয়েছে এটা দেখা যায় প্রাক স্তরে এটা মনে রাখবো সর্বপ্রাণবাদ অর্থাৎ সব কিছুর মধ্যেই প্রাণ রয়েছে প্রাক স্তরে দেখা যায় বয়সীমাটাও ইম্পর্টেন্ট বয়সীমাটা আমরা মনে রাখবো দুই থেকে সাত বছর নেক্সট প্রশ্নে আসি মনোবিদ পেঁয়াজের মতে নিচের কোনটি বিকাশের প্রক্রিয়া নয় বিকাশের প্রক্রিয়া নয় পেঁয়াজের মতে কোনটি এক নম্বর ওজন বৃদ্ধি পরিণমন অভিজ্ঞতা ভারসাম্যকরণ তো আমরা দেখব যে পেঁয়াজে যে আমরা থিওরিটা পড়লাম যে থিওরির মধ্যে পরিণমন না থাকলে শিশুদের যে মানে স্তরগুলো এক স্তরের বিকাশ পরবর্তী স্তরে সঞ্চালিত হয় সেটা হতো না অভিজ্ঞতা না থাকলে স্কিমার সম্প্রসারণ হবে না ভারসাম্য না থাকলে বিভিন্ন ধরনের চিন্তা প্রক্রিয়া তারা করতে পারবে না সুতরাং আমাদের এইটা নেই ওজন বৃদ্ধি তাহলে অ্যান্সার হয়ে যাবে এ ওজন বৃদ্ধি বিকাশের প্রক্রিয়া নয় নেক্সট প্রশ্নে প্রশ্নেটা ডব্লিউ থাকবে কোন স্তরে অবরোহী আরোহী দুই প্রকার চিন্তনই দেখা যায় এটা এইচডব্লিউ থাকবে কমেন্ট সেকশানে এসে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে সবাই কোন স্তরে অবরোহী আরোহী দুই প্রকার চিন্তনই দেখা যায় আমরা তো বলে দিলাম আরো আরোহী চিন্তন কোন স্তরে থাকে অবরোহী চিন্তন কোন স্তরে থাকে আরোহী অবরোহী সাধারণত এখান থেকেই প্রশ্নটা তোলে এবং এখানেই মানুষজন কনফিউশনে ভুল করে ফেলে আমি আরেকবার বলে দিচ্ছি যে অবরোহী মানে হচ্ছে যেটা যে সূত্র থেকে উদাহরণ আর আরোহী মানে হচ্ছে উদাহরণ থেকে সূত্রে এই দুটো আমাদের মনে রাখা উচিত এবং কোন স্তরে দেখা যায় দুটোই সেটা আমরা কমেন্ট সেকশনে এসে জানাবো প্রত্যেকে পরবর্তী নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে কোহলবার্গ নিয়ে আলোচনা করব।